জমি বিবাদ বাগদায়, বাঁশের আঘাতে মৃত্যু এক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় চরমণ্ডল এলাকায়। এলাকায় উত্তেজনা থাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। জমি নিয়ে বিবাদের জেরে বাঁশের আঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাগদা থানার চরমণ্ডল এলাকায়। এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আব্দুল গনি মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, বাগদার চরমণ্ডলের বাসিন্দা আব্দুল গনি মণ্ডলের সাথে প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডলের জমি নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। বৃহস্পতিবার সকালে বিবাদ চরমে ওঠে। আব্দুল গনি মণ্ডলের বাড়ির পাশে জ্বালানি রাখা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, গণ্ডগোল চলাকালীন আলাউদ্দিন মণ্ডলের ছেলে শাহাবুদ্দিন মণ্ডল আব্দুল গনি মণ্ডলকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে আব্দুল গনি মণ্ডল। পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা আলাউদ্দিন মণ্ডলের বাড়িতে চড়াও হয়, ভাঙচুর করা হয় তার বাড়ি। ঘটনার খবর পেয়ে বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তের পরিবারের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সে ভাবলাম ওরই মামু ফিরা, সে তার জায়গায় রেখেছে, যদি এতই অসুবিধা হয় সে গনি না শুনি, তার একটা মামু আছে, তার বলতে পারতো, তাই বলে সে তাকে মারা উচিত নয়, সেও তো মামু হয় এক সম্পর্কে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। ওইখানে ওই ঘরের গায়ে অল্প কটা ওই জ্বালানি রাখা ছিল, তা বললো ওই জ্বালানিগুলো সরিয়ে নাও, ওরা বলছে, তা আমরা বললাম ঠিক আছে সরিয়ে নেবানি। এই নিয়ে দুই একটা কথা বলতে বলতে ও ফট করে বাঁশ তুলে নিয়ে চলে এলো, এসে আমার বাবার মেরে দিল। আমি এখানে বসেছিলাম, আমি ঠেকানোর আগে আমার বাবার মেরে দিল। এই বাড়ির ওই শাহাবুদ্দিন আর ওর বাবা মার্ডার করে দিল। ওদের বিচার চাই, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।